তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য ফ্ল্যাশ সিজন ওয়ানের এপিসোড নাম্বার 16। যার মানে বুঝতেই পারছেন আমরা অলরেডি 15টা এপিসোড আপলোড করে দিয়েছি। সো যদি আপনি সেগুলো এখনও দেখে না থাকেন তাহলে প্লিজ ডিসক্রিপশনটা চেক করুন, আর যদি সেখানে আপনি লিঙ্কটা পেয়ে না থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমাদের প্লেলিস্টে চেক করতেই পারেন, কারণ সেখানে আমি অলরেডি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানান, কারণ আমি ট্রাই করবো যত জলদি করে সম্ভব সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসতে, কারণ এইটাও একটা রিকোয়েস্টেড ওয়েব সিরিজই আর এটা আমরা অলরেডি কন্টিনিউ করছি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এপিসোড 16-এর শুরুটাও সেখান থেকে হয় যেখানে শেষ হয়েছিল এপিসোড 15। মানে আমরা দেখতে পারি যে ব্যারি যখন দৌড়াচ্ছিল তখন সে দেখতে পেরেছিল সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, মানে তার একটা প্রতিচ্ছবি তার সামনে দিয়ে দৌড়াচ্ছিল। আর এইটা দেখার পরে ব্যারি কিছুই বুঝতে পারছিল না, তার মনে হচ্ছিল হয়তো এটা একটা রোগের জন্য হয়েছে, মানে এমন একটা রোগ যেখানে মানুষের মনে হয় যে যেই কাজটা এখন সে করছে সেটা সে আগেও করেছে। অ্যান্ড আমি ড্যাম শিওর যে এটা আপনার সাথে হয়েছে, কারণ এটা আমার সাথে মাঝে মধ্যেই হয়ে যায়। আমি যেই কাজটা করি আমার মনে হয় যে এই কাজটা আমি আগেও করেছি। তো এরপরে ব্যারি কিছু একটা চিন্তা করতো, মানে তার সাথে কি হচ্ছে এটা বোঝার ট্রাই করতো। তার আগেই তার ইয়ারফোনে সিসকোর ভয়েস চলে আসে। আসলে সিসকো এখনও জীবিত আছে, কারণ সিসকো মারা গিয়েছিল একদিন পরে, আর এটা হচ্ছে কি একদিন আগের একটা সিন। আর আমরা দেখতে পারি তার সাথে ডক্টর হ্যারিসনও বসে আছে। তবে সিসকো এখনও জানে না যে ডক্টর হ্যারিসনই হচ্ছে গিয়ে রিভার্স ফ্ল্যাশ, কারণ এটা সে পরবর্তীতে জানতে পারবে। তো এখানে সিসকো রেগুলারের মতো ব্যারিকে বলে যে জলদি করে সেই মার্ডার স্পটে যাও, কারণ সেই ডাক্তারকে মার্ক নামের সেই লোকটা বরফের গোলা দিয়ে মেরে ফেলেছে। তো এরপরে আমরা দেখতে পারি যখন ব্যারি সেই মার্ডার স্পটে চলে আসে তখন ডাক্তারের লাশটাকে না দেখেই ব্যারি ডিটেকটিভ জোকে বলে দেয় যে মার্ডারের কারণ হচ্ছে গিয়ে বরফ, আর সে সেই খুনির নামটাও বলে দেয়। আর এইটা শোনার পরে ডিটেকটিভ জো একটু বেশি থ হয়ে যায়, মানে ব্যারি যেটাই বলছে সেটাই সত্যি হয়ে যাচ্ছে। এটা শোনার পরে সে একটু বেশি চমকে যায়, আর ব্যারিও বুঝতে পারছিল না যে তার সাথে হচ্ছেটা কি। আর ঠিক আগের মতোই যখন তারা স্টার ল্যাবের মধ্যে চলে আসে তখন যখন এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করছিল তখন ব্যারি অনেক কিছুই আগে থেকে জানতো, মানে সে এগুলো মনে করতে পারে। তো এই জন্য অনেকের বলার আগেই সে তাদের কথা মুখ থেকে ছিনিয়ে নিয়ে বলে দেয়, মানে আগে এখানে কি হয়েছে, কে কি বলেছে, সেই সমস্ত ব্যাপারগুলো ব্যারি অলরেডি জানে, তো এই জন্য সেটা বলতে পেরেছে। আর এইটা দেখার পরে ডক্টর হ্যারিসনের ব্যারির উপর একটু সন্দেহ হয়। তো এই জন্য ডক্টর হ্যারিসন ব্যারিকে একটু সাইডে নিয়ে আসে, আর সে তার সাথে যা যা হয়েছে সেই সমস্ত ব্যাপারগুলো ডিটেইলে শুনে। আর এগুলো শোনার পরে ডক্টর হ্যারিসন বুঝতে পারে যে ব্যারি তার বর্তমান সময় থেকে, মানে ব্যারি যেখানে বাস করে সেখান থেকে সে একদিন পেছনে চলে এসেছে, মানে প্রফেসর মার্টিন যেটা বলেছিল সেটাই হয়েছে। মানে ব্যারি এত জোরে দৌড়েছে যে সে টাইম রেখার অ্যান্টমটাকেই ফটো করে দিয়েছে, আর এই জন্য সে অন্য একটা দিনে চলে এসেছে, মানে সহজ করে বললে সে টাইমলাইনকে ব্রেক করে দিয়েছে। তো এই সমস্ত ব্যাপারগুলো হওয়ার পরে ডক্টর হ্যারিসন ব্যারিকে পরামর্শ দেয় যে তোমার সাথে আগের দিনে যা যা হয়েছে তুমি এখনও সেই সমস্ত ব্যাপারগুলো তেমন করেই করবে, মানে তুমি আগে যেটা বলতে এখনও তুমি তেমনটাই বলবে, যাতে করে টাইমের কোনো পরিবর্তন না হয়ে যায়, মানে এখানে কোনো ঝামেলার সৃষ্টি না হয়। তো এরপরে নেক্সট দিনে যখন ব্যারি পুলিশ স্টেশনে ব্যাক করে তখন সে দেখতে পারে যে ডিটেকটিভ জো মার্ককে ধরার জন্য এখান থেকে বের হওয়ার প্রিপারেশন নিচ্ছে। আর তখন তার মনে পড়ে যে আগেরবার যখন সে মার্ককে ধরতে গিয়েছিল তখন সেখানে বড় একটা ঝামেলা হয়ে গিয়েছিল, মানে মার্ক তাকে ধরে নিয়ে গিয়েছিল আর এরপর তার একটা বাজে অবস্থা করে দিয়েছিল। আর তাছাড়া যেহেতু আগে মার্ক তাকে অ্যাটাক করতে গিয়ে এখানে ক্যাপ্টেনকেও একটু আহত করে দিয়েছিল, আর ক্যাপ্টেন হসপিটালে ভর্তি হওয়ার পরে ডক্টরও এটা বলেছিল যে সে আসলে কোনোদিন হাঁটতে পারবে না। তো এই সমস্ত ব্যাপারগুলোতে তালগোল পাকিয়ে ব্যারি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে গিয়ে মার্ককে ধরে ফেলবে। তো এই জন্য ডিটেকটিভ জো বা ক্যাপ্টেন কারো কোনো ক্ষতি হওয়ার আগেই ব্যারি জলদি করে মার্কের বাসায় চলে আসে, আর তাকে ধরে জলদি করে স্টার ল্যাবের যে জেল আছে সেটার মধ্যে ভরে দেয়। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সিসকো ব্যারিকে জিজ্ঞেস করে যে মার্কের অ্যাড্রেস তো আমি তোমাকে দিলাম না, তাহলে তুমি এটা পেলে কোত্থেকে? তো তখন ব্যারি বলে যে আমি শুধু আমার মাথাটাকে বাদ দিয়ে আমার মনের কথাটাকে শুনেছি, তো এই জন্য আমি পেয়ে গেছি। তো যেহেতু মার্কের ব্যাপারটা সমাধান হয়ে গেছে তো এই জন্য সিসকো প্ল্যানিং করে সে তার ভাইয়ের বার্থডেতে যাবে, যেখানে আগের টাইমলাইনে সিসকো মার্কের অ্যাড্রেসটাকে বের করতে পারেনি বলে সে কখনোই সেই বার্থডেতে যেতেও পারেনি, আর এই জন্য তাকে মরতে হয়েছিল। তো এগুলো শোনার পরে ক্যাথলিনও সিসকোকে বলে যে চলো আমিও তোমার সাথে তোমার ভাইয়ের পার্টিতে যাব। আর যখন তারা দুজন বেরিয়ে পড়ে তখন ডক্টর হ্যারিসন ব্যারিকে রাগারাগি করে বলে যে আমি তোমাকে বারবার করে না করেছি, আমি তোমাকে বারবার করে বলেছি যে টাইমলাইনে কোনো পরিবর্তন করবে না, তবে তবুও তুমি এই কাজটা কেন করেছো? যদি তোমার মনে হচ্ছে তুমি সব কিছু ঠিক করে দিয়েছো, তবে আসলে তুমি এমনটা করোনি, তুমি আরও বড় একটা বিপদ ডেকে এনেছো। এখন দেখবে ঝামেলা কমবে না, এখন ঝামেলা আরও বেশি বাড়বে।
যদিও এগুলো শোনার পরে ব্যারি তাকে সরি বলে আর সে তাকে এটা বোঝানোরও ট্রাই করে যে আগের টাইমলাইনে ডিটেকটিভ জোয়ের সাথে কী হয়েছিল। সে বলার ট্রাই করে যে ডিটেকটিভ জো একেবারে মৃত্যুর মুখে ছিল, কিন্তু ডক্টর হ্যারিসন এই কথাগুলোকে পুরোপুরি ইগনোর করে দিয়ে জলদি করে সেখান থেকে বেরিয়ে চলে যায়, যাতে করে টাইমলাইনের মধ্যে আর কোনো পরিবর্তন না হয়। তো এরপরে নেক্সট দিনে এদিকে আমরা দেখতে পারি স্নট আর তার পার্টনারকে। আসলে যখন আগেরবার তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন তার বোনের সাহায্যে তারা সেভ হয়ে গিয়েছিল, আর যখন এখানে সে একটা মিটিং করছিল তখন আমরা দেখতে পারি সে তার নামটা স্নট না বলে সে বলে আমার নাম ক্যাপ্টেন গোল্ড। আর আমরা দেখতে পারি এখানে আরও একটা লোক আছে যে বলে আমি হচ্ছে হিট ওয়েভ। আসলে তাদের দুজনকেই সেন্ট্রাল সিটির সবাই এই দুইটা নামেই চেনে, তো এই জন্য তারা এই দুইটা নাম দিয়েই পরিচয় দেয়। আর আমরা দেখতে পারি তারা সবাই মিলে সেনরি ফ্যামিলির সবাইকে মেরে তাদের অফিসটাকে দখল করে তারপর তারা ফ্লাশকে মারার জন্য প্ল্যানিং করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সিসকো আর ক্যাথরিন মিলে চলে আসে সিসকোর ভাইয়ের বার্থডেতে। আসলে এটা হচ্ছে তার ভাই ডান্টের বার্থডে, আর তখন আমরা জানতে পারি যে ডান্টে সিসকোকে একেবারেই সহ্য করতে পারে না, সে তাকে নিয়ে সবসময় মজাই করে। আর যেহেতু এস্টার ল্যাবের মতো একটা খারাপ ল্যাবরেটরিতে সে কাজ করে তো এই জন্য সে তাকে লুজার মনে করে। তবে আমরা দেখতে পারি যে সিসকো এই ব্যাপারটা একেবারেই পছন্দ করে না, তো এই জন্য সে ক্যাথরিনকে নিয়ে জলদি করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যখন এস্টার ল্যাবের মধ্যে ব্যারি একটা মিলের উপরে দৌড়াচ্ছিল তখন এখানে ডিটেকটিভ জো চলে আসে, আর সে এসে ব্যারিকে জিজ্ঞেস করে যে তুমি মার্কে ধরলে কী করে, আর তাকে ধরার আগে তুমি আমাকেও জানালে না কেন। আর তখন ব্যারি বলে যে আজকাল আমার সাথে এমন কিছু একটা হচ্ছে যেটা আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না, আর যদি আমি এক্সপ্লেন করেও দিই তবু আপনি বুঝবেন না। আর তখন আমরা দেখতে পারি যে লিন্ডা ব্যারিকে কল দেয়, আর লিন্ডার কলটা পেয়ে ব্যারি জলদি করে তার সাথে মিট করতে তার অফিসের এখানে চলে আসে। তো আমরা দেখতে পারি লিন্ডা ব্যারিকে আগেরবারের মতো সেই সমস্ত কথাগুলো বলে যেগুলো আগেও সে একবার বলেছিল, মানে আগেরবার সে বলেছিল সেগুলো আইরিশকে, এইবার সে বলে ব্যারিকে। সে ব্যারিকে বলে যে আমার মনে হয় আমাদের ব্রেকআপটা করে নেওয়া উচিত, কারণ আমার মনে হয় তুমি আইরিশকেই পছন্দ করো আর আইরিশও তোমাকে পছন্দ করে, এটা আমি বুঝতে পারি। যদিও ব্যারি এটা বিশ্বাস করে না আর সেটা বিশ্বাস করতে চায়ও না, তবে যেহেতু লিন্ডা তাকে বারবার করে বলছিল মানে তার জন্য আইরিশের মনে একটা ফিলিংস আছে, তো এটা শুনতে পেয়ে তার একটু ভালোও লাগে। তো এই জন্য আমরা দেখতে পারি সে লিন্ডার সাথে সেখানে ব্রেকআপ করে জলদি করে আইরিশের সাথে মিট করতে চলে আসে। আর এখানে সে আইরিশকে বলে যে তোমার যে ফেভারিট রেস্টুরেন্ট আছে সেখানে কালকে আমরা মিট করব, আর এটা বলে সে জলদি করে সেখান থেকে চলে আসে। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি যখন সন্ধ্যাবেলায় সিসকোর সাথে ব্যারি মিট করার জন্য একটা বারে চলে আসে তখন সে দেখতে পারে তার মনটা একটু খারাপ। আর যখন তারা কথাবার্তা বলছিল তখন আমরা দেখতে পারি একটা মেয়ে এসে সিসকোর উপরে লাইন মারার ট্রাই করছে। আসলে যেহেতু কোনো মেয়েই সিসকোকে লাইন মারে না, মানে কেউ তাকে পছন্দ করে না, আর যেহেতু এই মেয়েটা ইচ্ছা করে মানে নিজে থেকেই সিসকোর সাথে কথাবার্তা বলতে চায়, তো এই জন্য সিসকো ব্যারিকে এখান থেকে পাঠিয়ে দেয় আর সে মেয়েটার সাথে কথাবার্তা শুরু করে, আর সেই মেয়েটা তাকে কিস করে, এরপর তাকে একটা খালি রুমের মধ্যেও নিয়ে আসে। তবে যখন সে তার উইকটা খোলে তখন আমরা দেখতে পারি এখানে ক্যাপ্টেন কুল মানে স্নট চলে আসে। তো এখানে আমরা জানতে পারি যে এই মেয়েটা আর অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে স্নটের বোন, আর তারা সিসকোকে এই জন্য কিডন্যাপ করে নিয়েছে কারণ এখন স্নট চায় যে সিসকো তাদের হয়ে তাদেরকে সেই গানটা বানিয়ে দিবে যেমন দুইটা গান তাদেরকে অ্যারেস্ট করার সময় ধরে নিয়ে যাওয়া হয়েছিল, মানে সহজ করে বলে সেই বরফ আর ফায়ারের গান দুইটা। তো যখন এইটা শোনার পরে সিসকো সরাসরি না করে দেয় তখন আমরা দেখতে পারি যে মিক সিসকোর ভাই ডান্টেকে এখানে ধরে নিয়ে আসে, আর যেহেতু এখন তারা তার ভাইকে মেরেই ফেলবে তো এই জন্য সিসকো বাধ্য হয়ে সেই বরফ আর আগুনের গানটা বানানোর জন্য রাজি হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি স্নটের বোন এমন একটা গান চায় যেটা দিয়ে শ্যুট করলে যেই কোনো কিছু স্বর্ণ হয়ে যাবে, মানে এটা হচ্ছে গিয়ে মহিলাদের অভ্যাস। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে ব্যারি আর আইরিশ একটা কফি শপে এসে মিট করে। আসলে ব্যারি এখানে আসার পরেই আগের টাইমলাইনে যেই ঘটনাগুলো হয়েছিল সেটাকে সে মনে করার ট্রাই করে, আর সে মনে করতে পারে যে এই কফি শপের এখানে বসেই আইরিশ আগের টাইমলাইনে তার মনের কথাটা ব্যারির সাথে শেয়ার করেছিল, মানে সে তাকে বলেছিল যে সেও তাকে পছন্দ করে। আর এই জন্য সেই সমস্ত ব্যাপারগুলো মনে করে ব্যারি জলদি করে আইরিশকে প্রপোজ করে দেয়। তবে যেহেতু এখন আগের মতো সিচুয়েশন হয়নি আর এখনও আইরিশের মনের মধ্যে কোনো ফিলিংস কাজ করেনি আর সে বুঝতেও পারেনি যে সে অ্যাডিকে না সে ব্যারিকে চায়, তো এই জন্য সে তাকে সরাসরি না করে দেয়, মানে ব্যারি আরও একবার রিজেক্ট হয়ে যায়। আর এরপরে নেক্সট দিনে এদিকে আমরা দেখতে পারি স্নট মিক আর স্নটের বোনকে। আসলে তার বোনের নাম হচ্ছে গ্যালিসা, আর তারা তিনজনেই গানগুলোকে নিয়ে মানে নতুন গানগুলোকে নিয়ে একটা ক্যাসিনোতে গিয়ে হামলা করে দেয়। আর যখন এই ডাকাতির খবরটা পুলিশ পেয়ে যায় তখন জলদি করে এটা ব্যারিকেও জানানো হয়, আর এই জন্য ব্যারি জলদি করে সেখানে দা ফ্লাশ হয়ে এসে স্নটের বোন অ্যালিসাকে গান পয়েন্টে করে তাদেরকে থেমে যাওয়ার জন্য বলে। তবে তখন স্নট তাকে থ্রেট করে বলে যে যদি অ্যালিসার গায়ে একটা আঁচড়ও লাগে তাহলে তোমার ফ্রেন্ডের সাথে আমরা কী করবো
সেটা তুমি নিজেও জানো না। আর এই জন্য সিসকোর লাইফটাকে সেভ করার জন্য ব্যারি অ্যালিসাকে ছেড়ে দেয়। আর যখন একটু পরে এখানে পুলিশ চলে আসে, তখন ডিটেকটিভ জো ব্যারিকে জিজ্ঞেস করে যে যেহেতু তুমি অ্যালিসাকে ধরেই ফেলেছিলে, তাহলে তুমি তাকে ছাড়লে কেন? আর তখন ব্যারি বলে যে তাদের হাতে সিসকো বন্দি, সো সিসকোর লাইফটা সেভ করা খুবই জরুরি। আর যখন এই সমস্ত ব্যাপারগুলো বলার পরে ব্যারি চলে যাচ্ছিল, তখন এখানে অ্যাডি এসে ব্যারির মুখে একটা পাঞ্চ করে আর সে তাকে বলে যে আইরিশ থেকে দূরে থাকবে। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যখন ব্যারি স্টার ল্যাবে ব্যাক করে, তখন ডক্টর হ্যারিসন তাকে বোঝানোর ট্রাই করে। সে তাকে বলে যে টাইম লাইনে গণ্ডগোল করার জন্য, মানে টাইম লাইনে উনিশবিশ করার জন্য এই ব্যাপারটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। আর তুমি যে 10 বছর পেছনে গিয়ে তোমার মাকে সেভ করার কথা চিন্তা করছো, সেটা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কিন্তু তখন আমরা দেখতে পারি সিসকো সহি সালামতে স্টার ল্যাবে চলে আসে, আর তাকে দেখার পরে সবাই একেবারে শক্ত হয়ে যায়। আর এরপরে সিসকোর থেকে আমরা জানতে পারি যে স্নট তার ভাই ডান্টেকে গান পয়েন্টে নিয়ে দ্য ফ্ল্যাশ, মানে ব্যারির আসল পরিচয়টা জিজ্ঞেস করেছে। আর এই জন্য বাধ্য হয়ে তাকে তার আসল পরিচয়, যে দ্য ফ্ল্যাশ হয়ে যে ব্যারি অ্যালেনই কাজ করে, এই ব্যাপারটা সিসকোকে বলে দিতে হয়েছে। আর এই জন্য তার ভাই ডান্টে আর তাকে সে সহি সালামতে ফিরিয়ে দিয়েছে। আর আমরা দেখতে পারি যে এগুলো শোনার পরে ব্যারি খুব একটা রাগও করে না। কিন্তু যেহেতু সিসকো ব্যারির পরিচয়টাকে ফাঁস করে দিয়ে সে নিজেই অনেক বেশি গিল্টের মধ্যে আছে, তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে স্টার ল্যাব ছেড়ে চলে যাবে। আর যখন সে তার জিনিসপত্র প্যাকট্যাক করছিল, তখন ডক্টর হ্যারিসন তার লাভটা বুঝতে পেরে জলদি করে সিসকোকে সাইডে নিয়ে আসে। আর সে তাকে কনভিন্স করার ট্রাই করে। সে বলে যে তুমি এখান থেকে কেন যাবে, তুমি ছাড়া স্টার ল্যাব আসলে কিছুই না। আর তখনই ক্যাথরিন তাদেরকে ডাক দেয় আর তাদেরকে স্ক্রিনে দেখায় যে সেন্ট্রাল সিটির মধ্যে ক্যাসিনো ট্রাকে 3 জন লোক মিলে ডাকাতি করছে। আর তখন তারা বুঝতে পারে যে স্নটের প্ল্যানিংটা আসলে কী ছিল, স্নট কেন গিয়ে ক্যাসিনোতে হামলা করেছিল। আসলে যখনই কোনো ক্যাসিনোতে হামলা হয়, তখন সেফটির জন্য তারা তাদের সমস্ত টাকাগুলোকে ট্রাক দিয়ে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেয়, মানে কোনো সেফ প্লেসে। তো এই জন্যই স্নট সেই ক্যাসিনোতে হামলা করেছিল, যাতে করে তারা তাদের টাকাগুলো ট্রাক দিয়ে বাইরে বের করে আর সে গিয়ে টাকাগুলোকে লুট করতে পারে। তো আমরা দেখতে পারি এইটা বোঝার পরে ব্যারি জলদি করে সেখানে চলে আসে আর সে এখানে লুটপাট থামানোর ট্রাই করে। আর সে স্নটকে সেখান থেকে ধরে জলদি করে তার সাথে একটা অন্য লোকেশনে নিয়ে আসে, মানে একটা নিরিবিরি জায়গায়। তো এগুলো শোনার পরে ব্যারি বলে আচ্ছা ঠিক আছে তুমি চুরি করো, তবে একটা ব্যাপার খেয়াল রাখবে, যাতে করে কোনো মানুষের কোনো ক্ষতি না হয়। আরও একটা ব্যাপার তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও, পরবর্তীতে যদি আমি দেখতে পারি যে তুমি বা তোমার কোনো চামচারা আমার ফ্যামিলি মেম্বার বা আমার ফ্রেন্ডদের কাছেও গিয়েছে, তখন কিন্তু আমি এই ব্যাপারটা একেবারেই কেয়ার করব না যে তুমি আমার চেহারা উন্মোচন করবে কি না, তখন আমি কিন্তু তাকে সরাসরি মেরে ফেলব। আর এটা বলার পরে ব্যারি স্নটকে সেখানেই রেখে দিয়ে জলদি করে সেখান থেকে চলে আসে। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি ব্যারি যখন একটা ক্যাফেতে আসে, তখন সে দেখতে পারে এখানে অলরেডি আইরিশ, ক্যাথলিন আর অ্যাডি ছিল। আর এখানে ক্যাথলিন তাদের দুজনকে বলে যে কিছুদিন ধরে ব্যারি একটু অসুস্থ ফিল করছে, আর এই জন্য হয়তোবা সে আইরিশকে কিছু একটা বলেও দিয়েছে, সো প্লিজ অ্যাডি তুমি এই ব্যাপারটা নিয়ে একেবারে রাগ করবে না। আর আমরা দেখতেও পারি যে এইটা শোনার পরে যখন ব্যারি মধ্যে আসে, তখন অ্যাডি তাকে জড়িয়ে ধরে আর সে তাকে সরি বলে তাকে ঘুষি দেওয়ার জন্য। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি আইরিশের সেই কলি, মানে মাসান নামের সেই লোকটাকে। আসলে সে ডক্টর হ্যারিসনের বিরুদ্ধে সমস্ত প্রমাণগুলো এক জায়গায় করে সানডের একটা নিউজ পেপারে সেগুলো ছাপানোর প্ল্যানিং করছিল। আর এখন সে সমস্ত প্রমাণগুলো দিয়ে একটা নিউজ লেখার ট্রাই করছে। আর তখন আমরা দেখতে পারি এখানে রিভার্স ফ্ল্যাশ, মানে সেই হলুদ স্যুট পরা লোকটা চলে আসে। আর সে মাসানের উপরে এত বেশি রাগ করে যে সে তাকে মারতে মারতে মেরেই ফেলে। আর এরপর তার কম্পিউটার থেকে সমস্ত ডকুমেন্টগুলো সেখানেই গায়েব করে দেয়। আর একেবারে লাস্টের সিনে আমরা দেখতে পারি ব্যারি প্রচণ্ড টেনশনের মধ্যে যখন ডক্টর হ্যারিসনকে মাসান সম্পর্কে বলতেই যাচ্ছিল, তখন তার মনিটরে মাসানের নিউজটা চলে আসে। আর সে দেখতে পারে মাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সে হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। আর এইটা দেখার পরে ব্যারি পুরোপুরি শক্ত হয়ে যায়, কারণ আগের টাইমলাইন মতে মাসান ডক্টর হ্যারিসনের বিরুদ্ধে রবিবারের পত্রিকায় একটা নিউজ পাবলিশ করতো, যেটা কিনা খুবই বড় একটা নিউজ ছিল। আর এই ব্যাপারটা ব্যারিও জানতো, কারণ ব্যারিকে সেই বলেছিল যে রবিবারের নিউজটা তুমিও দেখবে, কারণ সেখানে ডক্টর হ্যারিসনের আসল ফেসটা উন্মোচন করা হবে। আর যখন এখানে সমস্ত ব্যাপারগুলো ব্যারি দেখতে পারে, তখন সে 2-2-4 মিলিয়ে ফেলে, মানে তারও ডক্টর হ্যারিসনের উপরে সন্দেহ চলে আসে। তো এই জন্য সে জলদি করে এখান থেকে ডিটেকটিভ জোয়ের সাথে মিট করার জন্য চলে আসে। আর এখানে এসে এসে ডিটেকটিভ জোকে বলে যে হয়তোবা আপনি ঠিকই বলেছিলেন, আমাদের ডক্টর হ্যারিসনকেও সন্দেহ করা উচিত। আর এত বড় একটা পয়েন্টে এই পুরো এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক, এই এপিসোডটা আমাদেরকে যা দিয়েছে আর না দিয়েছে, সিসকোকে আবারও ব্যাক দিয়েছে, কারণ আমার মনে হয় যে এই সিরিজে ব্যারি যতটা ইম্পর্টেন্ট, সিসকো ঠিক ততটাই ইম্পর্টেন্ট। সিসকোকে যদি বাদ দিয়ে দেই,
তাহলে এই সিরিজটা পুরো ম্যানম্যানে হয়ে যাবে। তো সিসকোকে ব্যাক পাওয়াতে আপনি হ্যাপি কি না সেটা আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন, কারণ এমনই ওয়েব সিরিজ আর এমনই মুভি আমরা রেগুলার নিয়ে আসি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।